কিভাবে পাঙ্কাস এবং কি একসাথে বলক করে সেই দৃশ্যটা এবং কি আপনারা দেখুন। এখানে চৌকার মাধ্যমে এবং কি শাওয়ারিং খাওয়া হচ্ছে, সেই শাওয়ারিং এবং কি পেটের খাদ্য সারিলে তারপর মাছটা নিয়ে নেবে শাওয়ার, এবং কি এভাবে সাদা পানিতে এবং কি আপনি শাওয়ার খাওয়ালে মাছের শক্ত হবে এবং কি মাছের পেটে খাদ্য যখন ছাড়বে তখন মাছ আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, এবং কি আপনারা এভাবে শাওয়ারিং খাওয়ার জন্য এবং কি প্রস্তুতি করুন। এখানে পাঙ্কাস মাছ, পাঙ্কাস মাছ এবং কি উন্নত ধরনের মাছ। এই মাছ বর্তমানে বাজারে এখন মোটামুটি দাম ভালো আছে। এই পাঙ্কাস মাছ 3 থেকে 4 মাস অথবা 5 মাসের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন নিশ্চিতভাবে ইনশাল্লাহ। আপনার শিক্ষাগত পাশাপাশি অথবা উন্নত মানের চাষ আপনারা করতে পারেন নিশ্চিতভাবে, এবং কি টান থেকে আপনি 2 বেলা খাবার ব্যবহার করবেন। পাঙ্কাস মাছের পোনার জন্য এবং কি কালচারের জন্য আপনারা এই পোনাটি নিয়ে চাষ করতে পারেন। আমাদের এখানে যা শাওয়ারিংয়ে অথবা ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ডেলিভারি মাছ আপনাদেরকে দেখাই থাকি। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা থানা কৃষাল ইউনিয়ন বালিপাড়া। এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান এবং কি অর্ডার করুন। এ দেখেন মাছের সাইজ, এই সাইজের মাছের জন্য আপনারা অর্ডার নিশ্চিতভাবে করতে পারেন। এ দেখেন পাঙ্কাস মাছ, আপনারা অতক্ষণ যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটির হলো এই পাঙ্কাস মাছের পোনা। এই সাইজের পোনার জন্য আপনারা অর্ডার করুন নিশ্চিতভাবে এবং কি আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।